দর্শক আসসালামু আলাইকুম। ফিল্মোরা ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি রানা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মোবাইল ফোনের মাধ্যমে ফিল্মোরা ব্যবহার করে কিভাবে আমরা একটি ভিডিওর প্রফেশনালি এডিটিং করতে পারি। ইতিমধ্যে যেই শর্ট ক্লিপটি আপনারা দেখতে পেয়েছেন সেটা আমরা ফোন দিয়ে ফিল্মোরা ব্যবহার করেই করার চেষ্টা করেছি। আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে একটা ফোন দিয়ে ফিল্মোরার মাধ্যমে আমরা কতগুলো এফেক্ট, কতগুলো ডিজাইন, কতগুলো অ্যানিমেশন একটা ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তো দর্শক, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আমরা সেখানে ফ্রিতে কাজ করতে পারবেন না। ফ্রিতে অনেক ধরনের অ্যানিমেশন বা অনেক ধরনের প্রিসেট এফেক্ট এগুলো কিন্তু আপনারা ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন না। এই অ্যাপসটি ফ্রিতে কিভাবে আপনারা ইনস্টল করবেন বা কোথায় পাবেন সে বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আমি ফোন দিয়ে কাজগুলো করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমরা এডিটিং এ চলে যাবো সরাসরি, এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে অ্যাপসটি আপনারা কোথায় পাবেন বা কিভাবে এটাকে সেট আপ করবেন। তো আমরা ফোনে ইনস্টল করা অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট, এই প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা দেখাবে যে আমরা কোন ভিডিওটার এডিটিং করতে চাচ্ছি বা কোন ফটোটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমাদেরকে এখানে সরাসরি দেখাবে। তো আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে একটি ভিডিও চুজ করব। তো আমি আমার ভিডিওটা এখান থেকে চুজ করে দিচ্ছি, কারণ আমার কাছে এক্সট্রা কোনো শট নেই যেটা দিয়ে আপনাদেরকে দেখাবো, তো এটা দিয়েই দেখাই। তো আমার ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপর নেক্সট, এইটা হচ্ছে ফিল্মোরার যে মেইন ইন্টারফেস সেটা। তো আমরা এখান থেকে ভিডিওটা অনেক বড়, তো আমরা একটু ছোট করে কেটে নেবো এটা। তো দর্শক, এই ভিডিওটা অনেক লম্বা, প্রায় 9 মিনিটের মতো, তো এই ভিডিওটা আমরা কেটে দিব। ভিডিওটা কাটতে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব। এরপর আমাদের যতটুকু প্রয়োজন হয় আমরা এখান থেকে 10 সেকেন্ড, হ্যাঁ 10 সেকেন্ড রাখি। 10 সেকেন্ড রাখার পর দেখতে পাচ্ছেন এই সোজা এই নিচে মাঝখানে একটা অপশন আছে, এটার মাঝখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে গেছে। তো এবার আমরা ডান সাইডে এটা ক্লিক করব এবং এই ডিলিট অপশনটার মধ্যে প্রেস করব। আমাদের 10 সেকেন্ডের একটি ক্লিপ কিন্তু হয়ে গেছে। এই ভিডিওটার মধ্যে আমরা কি ধরনের ডিজাইন করতে পারি, তো প্রথমে আমরা ভিডিওর সাথে অডিও ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এখানে আমরা অডিও অ্যাড করব কিভাবে। এর জন্য দেখতে পাচ্ছেন মাই মিউজিক নামের একটি অপশন, এই মাই মিউজিকের মধ্যে আমরা এটা ক্লিক করব। মাই মিউজিকে ক্লিক করার পর এখান থেকে, এটা হচ্ছে আমাদের গ্যালারি ইন্টারফেস, আমাদের এখানে দুইটা টোন আছে, তো আমরা চাইলে এখান থেকে নিতে পারি, অথবা যদি আমরা এই অ্যাপস থেকে অনলাইনের মাধ্যমে নিতে চাই তাহলে দেখতে পাচ্ছেন উপরে লেখা মাই মিউজিক বাই অনলাইন। তো অনলাইনের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের মিউজিক কিন্তু শো হবে, যে কোনো মিউজিক এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে আপনাদের ডাটা কানেকশনটা সবসময় চালু রাখবেন, বা এই অ্যাপসটির কাজ করতে পুরো সময়টা আপনারা চেষ্টা করবেন ডাটা কানেকশনটা চালু রাখার জন্য, কারণ এটা অনলাইন একটি অ্যাপস, এখানে অনেক ধরনের ফিল্টার সব কিছুই আপনার ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড করলাম না কোনো কিছু, তো আমরা এখান থেকে এই ছোট্ট একটা এটাই নিয়ে নিই, আমরা একটা এখান থেকে অডিও কিন্তু নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা এই অডিওটা নিয়ে নিলাম, কিন্তু অডিওটার প্রয়োজন নেই, অডিওটা আমরা ডিলিট করে দিব। তো আমরা এই ভিডিওর যে অডিও সাউন্ডটা আছে এই সাউন্ডটা আমরা এখন আলাদা করব এই ভিডিওর থেকে। আমাদের এই ভিডিওর মধ্যে যেই ভয়েসগুলো আছে সেই ভয়েসগুলো আমরা আলাদা করব কিভাবে, তো আমরা এই ভিডিওর মধ্যে যদি ক্লিক করি, ভিডিওর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু ডান দিকে আসতে হবে। ডান দিকে আসার পর আমরা দেখতে পাবো এই যে এক্সট্রাক্ট অডিও, এটার মধ্যে একটা ক্লিক করব। তো এক্সট্রাক্ট অডিওর মধ্যে ক্লিক করলেই আমাদের যে ভিডিওর মধ্যে যে ভয়েসগুলো থাকবে সেই ভয়েসগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওর থেকে অডিও লেয়ারটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমরা এটাকেও ডিলিট করে দিব, আমাদের এগুলো প্রয়োজন নেই, আপনাদের শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক, এখন আমরা ভিডিওর মধ্যে কিছু ফিল্টার অ্যাড করব, যেমন মানে ভিডিওর কালারটা চেঞ্জ করার জন্য বা সিনেমাটিক একটা ভাব আনার জন্য ভিডিওর মধ্যে। তো আমরা এর জন্য যে ফিল্টার দেখতে পাচ্ছেন এই সাইডে আনলেই দেখতে পাবেন ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এই ফিল্টার অপশনে ক্লিক করলে এগুলো আপনাদের প্রত্যেকটাই ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ এগুলো কিন্তু আমি ডাউনলোড করেছি সবগুলো, আপনাদের ডাউনলোড করে নিতে হবে, সবগুলো ফ্রিতে পেয়ে যাবেন অ্যাপসটির মধ্যে। তো অ্যাপসটার ব্যাপারে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যে অ্যাপসটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন। যে কোনো একটা ফিল্টার আমরা এখান থেকে চুজ করে দিলাম, এটাই ওকে। এরপর আমরা যদি এটার মধ্যে অ্যানিমেশন যোগ করতে চাই, অর্থাৎ ভিডিও শুরু বা শেষের দিকে, তো আমরা এখানে যদি এটা কেটে দিই বা ভিডিও শুরুটার মধ্যেই দিই, দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন নামের একটা অপশন, প্রথমেই এই অ্যানিমেশনের মধ্যে একটা ক্লিক করব। অ্যানিমেশনের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আছে, আমরা যদি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন যেটা যেই রকম সিস্টেম তেমন হচ্ছে কিন্তু এটা। তো অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা দুই ভাগে, তিনভাবে আমরা অ্যানিমেশন সেট করতে পারি, শুরু থেকে শেষের এবং পুরো সময়টা বা মাঝখানে নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করে আমরা করতে পারবো। তো আমরা এটাই এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো আবার অ্যানিমেশনে যদি চলে যাই, সিলেক্ট একবারই করলেই হবে, তারপর দেখতে পাচ্ছেন আউট, ইন, আউট আর কম্বো। আউটের মধ্যে অর্থাৎ শেষে আমাদের কোন সিন এটা হবে ভিডিওটা শেষ হওয়ার পর, তো আমরা এখান থেকে এটাই দিয়ে দিলাম। এরপর আমরা আবারও অ্যানিমেশনে দিব, তারপর এখান থেকে যে কোনো একটা ডিজাইন সেট করে দিলাম, তো আমরা এটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা প্লে করি ভিডিওটা দেখতে পাচ্ছেন যে কীরকম হচ্ছে। তো আপনাদের যেমন ডিজাইন ইচ্ছে এখানে অনেক অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন, অনেক, এখানে মানে শেষ করতে পারবেন না, অনেক ধরনের ফ্রিতে এগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, অ্যানিমেশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমরা
এখান থেকে ভলিউম চাইলে এড করতে পারেন। এই ভলিউমের মধ্যে যদি আপনারা চান যে আপনার ভিডিওর ভলিউমটা কম আছে বা বাড়াবেন, তাহলে যেহেতু আমাদের এখানে অডিওটা ডিলিট করে ফেলেছে এই কারণে কিন্তু এখানে কোনো ভলিউম শো করেনি। যদি থাকতো তাহলে 100% শো করতো, আমরা 100% চাইলে বাড়াতে পারতাম বা কমাতে পারতাম। তো দর্শক, এখন টেক্সট কিভাবে অ্যাড করবেন? তো ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে যে টেক্সট আইকনটি আছে, আমি আবারও দেখাই যে টেক্সট আইকনটি আছে, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আমরা যদি লিখি, এই ঘরটার মধ্যে আমরা সিলেক্ট করে দিলে আমরা এখানে লিখতে পারবো। এখানে যদি লিখি অ্যাডোবি অ্যাডোবি টেক বাংলা লিখে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ডিজাইনও দিয়ে দিতে পারি লেখার। এখানে যদি আবারও যাই, দেখতে পাচ্ছেন এখানে ফন্ট স্টাইল, এখানে টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। বিভিন্ন টেমপ্লেটের মধ্যে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। একটা ডাউনলোড করে আমি এখান থেকে ডাউনলোড করি, তো ডাউনলোড খুব দ্রুতই হয়ে যায়। তো আমরা এটাকে এই পর্যন্তই রাখলাম। তো এটার মধ্যে এটা ড্র্যাগ করে চাপ দিয়ে ধরে প্রথমে নিয়ে আসবো। তো আমরা যদি এখন প্লে করি, তো দেখতে পেলেন যে আমাদের অ্যাডোবি টেক বাংলা যে লেখাটা সেটা কিন্তু ডিজাইন হচ্ছে, অর্থাৎ আমরা যে টেমপ্লেট সেট করেছি সেই টেমপ্লেটের ডিজাইন। তো এরপর আমরা চাইলে এখান থেকে স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারি, যে কোনো লেখার যে ডিজাইন সেই ডিজাইনটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখন যদি প্লে করি তাহলে আর একটু সুন্দর দেখা যাবে হয়তো। তো এরপর এখান থেকে টেমপ্লেট টেমপ্লেট স্টাইল ফন্ট দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। তো আমি শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এরপর আমরা ভিডিওটার মাঝখান থেকে কেটে দিব আপনাদের দেখানোর জন্য। তো মাঝখান থেকে ভিডিওটা কেটে দিলাম। এখন এটা কাটার কারণ হচ্ছে আমরা এই মাঝখান এটা ট্রানজিশন অ্যাড করবো, যেটা ভিডিওর মাঝখান থেকে বিভিন্ন রকম হবে। তো আমরা এই এটার মাঝখানে যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন 3D জুম অনেক ধরনের ট্রানজিশন আছে। এগুলো আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সেট করে দিবেন। তো আমি একটা ট্রানজিশন এখান থেকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তিনটা আমার ডাউনলোড করা আছে। আপনারা চাইলে আরও ডাউনলোড করে নেবেন আপনাদের যেমনটা ভালো লাগে। এখান থেকে চাইলে আপনারা সময়টাও বাড়িয়ে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন 1 সেকেন্ড, মানে যত সময় বাড়িয়ে দিবেন অত মানে স্লো ডিজাইনটা চেঞ্জ হবে। তো আমরা ওকে করে দিই। তো এরপর আমরা চলে আসবো এফেক্টে। যদি এফেক্টে ক্লিক করি, এফেক্টের মধ্যে দেখবেন যে অনেক ধরনের এফেক্ট আছে এখানে, বেসিক প্লে ফ্যাটিক অ্যান্ড এরকম অনেক এফেক্ট আছে। এগুলো আপনারা একটা একটা করে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমরা এটাকেই সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নানান ধরনের ডিজাইন এখানে পেয়ে যাবেন। অর্থাৎ একেবারে আপনারা আমরা যেই কাজগুলো প্রিমিয়ার প্রো দিয়ে করার চেষ্টা করি বা বিভিন্ন অ্যাপস দিয়ে কম্পিউটার যে কাজগুলো করি, সেগুলো করতে কিন্তু ম্যানুয়ালি করতে হয়, আর সেগুলো অনেক অনেক সময় লাগে, আর খুব হাই কনফিগারেশনের পিসি হতে হয়। তো আর এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 3 GB একটা র্যাম হলেই খুব ভালো পারফর্ম করবে এই অ্যাপসটা, আপনি খুব কাজও করতে পারবেন খুব তাড়াতাড়ি। আর 10 মিনিটের একটা ভিডিও এক্সপোর্ট দিলে আপনার খুব সর্বোচ্চ আপনার 25 মিনিট সময় লাগবে। যদি খুব বেশি এফেক্ট ফেলেন ভিডিওর মধ্যে, তাহলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই 10 মিনিটের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো দর্শক, আরও কাজ আছে বিস্তারিত, আপনারা দেখে নেবেন। তো দর্শক, আশা করছি অনেকটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। এখন এটা আমরা সেভ করবো কীভাবে? তো সেভ করতেই যে এক্সপোর্ট আছে এখানে একটা ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড দেন তাহলে কিন্তু আপনারা 360 বা 480 দিয়ে আপনারা সেভ করতে পারবেন। ফুল HD তো হবেই না, তারপর ওয়াটারমার্ক থাকবে। তো এখান থেকে আপনারা 3টা রেজলিউশনেই আপনারা সেভ করতে পারবেন, কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো 1080 দিয়ে এক্সপোর্ট দিয়ে দিলেই হয়ে গেল। তো এখানে কিছু কাজ আছে, এটা বলতে ভুলে গেছিলাম। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন 30 লেখা, এখানে একটা ক্লিক করে এই এপিএসটা আপনারা চাইলে সেট করে দিতে পারেন। নর্মাল এক্সপোর্ট মোড আর হাই কোয়ালিটির যেটা আপনাদের প্রয়োজন মানে সেটা দিয়ে আপনারা এক্সপোর্ট দিবেন, সেভ হয়ে যাবে। তো দর্শক, এখান থেকে কেটে দিচ্ছি। তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে আমরা এই অ্যাপসটিকে ফ্রিতে ডাউনলোড করতে পারবো। এর জন্য চলে যাবো ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখবো ACMarket, 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 ACMarket লিখে সার্চ করব। ACMarket হচ্ছে প্লে স্টোরের মতো একটি অ্যাপস। এই ACMarketটা আমরা এখান থেকে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যান্ড্রয়েড ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এটার মধ্যে ক্লিক করব। এরপর এখান থেকে 2টি লিঙ্ক আছে, যেটার যার ফোনে যেটা সাপোর্ট করে, তবে 3 GB র্যামের কমে হয়তো কাজ করে তেমন একটা আরাম পাবেন না। এখানে অ্যাপ লিঙ্ক নাম্বার 1 এর মতো আমরা এটা ক্লিক করব। এখানে লাস্ট এখানে ক্রস করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো ACMarket টা ডাউনলোড করে ACMarket টা ইনস্টল দিলেই আপনারা উপরে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারের মধ্যে গিয়ে অ্যাপসটির নাম লিখলেই আপনারা অ্যাপসটি সহজে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো দর্শক, এই ছিল ভিডিও। ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত জানাতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলের ভিডিওগুলো যদি মনে হয় যে আপনাদের প্রয়োজন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।